বাংলাদেশ ভূমিহীন আন্দোলন বাইশ নং সেনুয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন বাইশ নং সেনুয়া ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে শুক্রবার বিকেলে খারুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রস্তাব ও সমর্থনকারীদের মাধ্যমে আব্দুল বাসেদকে সভাপতি ও তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় আবদুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি এমদাদুল হক ভুট্টু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি সমরেশচন্দ্র চন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাইশ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানি প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ভূমিহীন আন্দোলন চোদ্দ নং রাজগাঁও ইউনিয়নের সভাপতি শাহিনুর ইসলাম এক নং রুহিয়া ইউনিয়নের সভাপতি জাহিরুল ইসলাম প্রমুখ রুকাইয়া জানাত নিঝুম ডেস্ক রিপোর্ট